মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই, ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই। আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই, ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয়, বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয়, জীবন হইল ক্ষয়। শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয়, বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয়, জীবন হইল ক্ষয়। চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায়, শ্বশুরকে জ্বালায়। নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায়, ছুটিয়া পালায়। উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই, ইতি দুলাভাই, ইতি দুলাভাই, ইতি দুলাভাই, ইতি দুলাভাই। তুমি আমার জ্ঞানের দরজা খুলে দিছো, এতদিন এই জ্ঞান কই ছিল? তাই নাকি? তো তোমার জ্ঞান খুলছে, তুমি এটা বুঝলা কেমনে? কি কও, আমি প্রতিদিন তোমার বাড়ির সামনে যায় দাঁড়ায় থাকতাম আর তোমার বিরক্ত করতাম। বদর মেম্বার ঘুঘু দেখছে, ঘুঘুর ফান দেয় নাই। এইবার আমি বদর মেম্বারের 14 গোষ্ঠীরে বান্দর নাচনা সামু রাজু মৌসাকে ঢিল মারছে। শুনলাম মামলা করার চিন্তা করছেন? মামলা লেখা শুরু হয়ে গেছে, এখন খালি মামলার আসামি শনাক্তের কাজ চলতেছে। আসামি শনাক্ত, এইটা আবার কোন ঘটনা? তোমার মতো এত বেহায়া ছেলে আমি অত্র এলাকায় আর একটা দেখিনি। অবশ্যই অবশ্যই আমি বেহায়া, আর বেহায়া না হইলে কোনোদিন প্রেমে সার্থক হয় না। রহিম, তোরা এই চাষার জেলখানা এক নজর দেখবার যাই। তুমি কোনো চিন্তা করো না চাষা, তোমার স্মৃতি আমাকে সারা জীবন মনে থাকবো। এটা থাকবো জানি, তাই তোর চাষারে দেখবার গেলে মানে আমারে দেখবার গেলে একালি পাকা পেঁপে ফরমালিন মুক্ত আর দুইটা কচি ডাব নিয়ে যাই। কুসুম আমার কি একটা বিপদের মধ্যে ফলাইলো। আচ্ছা আমার একটা সন্দেহ হয়। কি সন্দেহ রাজুভাই? দেহ বেশি সন্দেহ নিয়ে কাজ করলে কিন্তু কোনো কাজই সফল হয় না। আমার মনে হয় তুই কুসুমরা বুদ্ধি দেস, কুসুমের মাথাতে এত বুদ্ধি থাকতে পারে না। আমি ওর সাথে যখন চলাফেরা করছি কই, ও তো আমার কোনো শর্ত টর্ত দেয় না, ওর মাথাতে এত বুদ্ধি আসিল না। যা ভাই, আমার বিষয়ে কি চিন্তা করলেন? তোমার বিষয়ে চিন্তা করার সময় এখনো আসে নাই, আমি খুব ব্যস্ত, তুমি যাও। কি ব্যস্ত আপনি? একটা লোকজন তো সামনে নাই, কারে নিয়ে ব্যস্ত, কি বিষয়ে ব্যস্ত? তুমি ভুলে গেছো, আমি জনপ্রতিনিধি, অনেক বিষয় আমার চিন্তা করতে হয় আর একা সিদ্ধান্ত। আমার বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন এটা কোন? কইলাম তো তোমার বিষয়ে ভাবনা চিন্তার সময় এখনো হয় নাই, তোমার আরজি অনেক পেছনে, আমার কাছে আরজির জট বাইধা গেছে। বিশেষ ক্ষমতা বলে আমার আরজি উপরে উঠে আলন, এই সমাজে আত্মীয় হইলে ফাইল দৌড়ায় চলে, আমি আপনার আত্মীয় না, আমার ফাইল তাড়াতাড়ি দৌড়ান। লেবু, আমি কি তোমার কাছ থেকে ঘুষ খাইছি যে তোমার ফাইল আগে দেখুন? বুঝছি, ঘুষ দিলে আমার ফাইল উপরে উঠবো তাই না? আমি আপনার ঘুষ দিব না। বুঝলেন? এই যে আমার মামলার ড্রাফটটা আপনি একটু পড়েন। আমার পড়তে হইব না, তুমি পড়ো। শুনেন, প্রতি ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা কালিয়াকৈর জেলা গাজীপুর, জনাব সবিনয় নিবেদন এই যে আমি সৈয়দ ফাহিম উদ্দিন চৌধুরী ওরফে লেবু গত 31 মার্চ দুপুর বেলা 12 ঘটিকার সময় আমার স্ত্রী রেনিয়া গল্পে মাতিয়াছিলাম, এমন সময় হঠাৎ করে বদরউদ্দিন ব্যাপারী তার ছেলে রাজুকে দিয়ে আমাকে হত্যা করার জন্য অতর্কিত হামলা করার নির্দেশ প্রদান করে। লেবু, এটা তুমি কি কইলা? আমি নির্দেশ দিছি? এটা দাহা মিথ্যা কথা। মাঝখানে কথা কনটা ধৈর্য নিয়ে পুরোটা শোনেন। বদরউদ্দিন পাটোয়ারির প্রত্যক্ষ মদদে তার ছেলে রাজু প্রথমে আমাকে লাঠি গুঁতা দিয়া বারান্দায় ফেলে দেয়, তারপর বুকের উপর সরে বসে আমার স্ত্রী রিজিয়ার টানাটানিতে এক পর্যায়ে সে চলে যায়। পরে আবার আড়াই হাত লম্বা একটা রাম দাও দিয়া আমারে পাঠা বলি দেওয়ার মতো বলি দিতে উদ্যত হয়, ব্র্যাকেটে হিন্দুরা পাঠা বলি দেয়। উপায়ন্ত না দেখে আমি দৌড় দেই। লেবু, মামলায় মিথ্যা কথা লিখছো কেন? দাহা মিথ্যা, এখানে আমার নাম আইলো কেমনে? শুনেন, খালি রাজুর বিরুদ্ধে মামলা করে লাভ নাই, আপনারে ফাঁসাইলে লাভ আছে অনেক।
এইবার আমি খালি হাতে ছাড়ুম না। ও বুঝছি বুঝছি, শোনো মামলার কাগজপত্র আগে জমা দিও না, আমি ভাইবা দেখি। ভালো করে ভাবেন, মাথার ভিতরে বরফ চাপা দিয়ে ভাবেন, টাইম কিন্তু কম। কি ঝামেলায় পড়লাম, রাজুটা সৌদির থেকে কেন হাইল, দেশে এসে খালি ঝামেলা পাকাইতেছে। আমার বিয়া ভাঙা গেছে, আমি মানুষের কি ক্ষতি করছি, কি ক্ষতি করছি, আমার বিয়ে ভাঙবো কে, আমি এখন কি করি? আমি জানতাম এই বিয়া ভাঙবে, তারা যখন তোর সম্বন্ধে ভালো মতো খোঁজ খবর নিব তখন এই বিয়া ভাঙা দিব। ও তুমি আগেই জানতা না? ফালতু বাদামা পোলা এই দেশে কয়টা আছে, তারা যখন জানতে পারবো তুই যে একটা খারাপ ছেলে তখন তোর বিয়ে ভেঙে দেবো। আমার সম্বন্ধে তোমার এই ধারণা ভুল ধারণা মুবারক ভাই, ভুল ধারণা। তুমি একটা মিথ্যার উপর ভর করে চলাফেরা করতেছো, তোমার এই কথার মধ্যে সত্যের প্রভাব লেশমাত্র নেই। আমার মতো একটা যোগ্য ছেলেকে তুমি অযোগ্য বলে ঘোষণা করতেছো, ঠিক ঠিক মুবারক ভাই ঠিক। তোর লেকচার শোনার সময় আমার নাই, এখনো কইতেছি ভালো হয়ে যা। আমি কিন্তু আসল কথাটা সাইপা দিতে চাইছিলাম, কিন্তু তুমি তুমি সত্য কথাটা বলতে আমাকে বাধ্য করতেছো। তোর কথার মধ্যে সত্যের লেশমাত্র নাই, বন্ধ করান কর। মুবারক ভাই, এমনি আমি কষ্টের মধ্যে দিন যাপন করতেছি, তার মধ্যে তুমি আমার এই বুকের মধ্যে কষ্ট দিতেছ, এইভাবে এটা সহ্য করা আমার পক্ষে খুবই কঠিন। বিয়েটা ভাঙ্গে গিয়া অন্তত একটা মেয়ে রক্ষা পাইছে, তোর হাতে পড়লে মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। মুবারক ভাই, তুমি কিন্তু সীমা ছাড়া কথা বলতেছো, এই বিয়া ভাঙছে কে জানো? কে ভাঙছে? আমার বিয়াই তোমার শালিক কুসু, সে বলতে চায় তার সাথে নাকি আমার গভীর প্রেম, গভীর মমতা, গভীর কত কিছু। এই এই মিশা কথা, ডাহা মিশা কথা সত্য না। শোন, তুই যদি এই কথা প্রমাণ করতে না পারোস তাহলে কিন্তু তোর নামে আমি বিচার ডাকো। ডাকো বিচার, ডাকো গ্রামের সব মানুষই ডাকো। আমার এত বড় সর্বনাশ করছে, আমার কনফার্ম বিয়া মিস করে দিচ্ছে। এই এই চল কুসুমের কাছে, সব প্রমাণ ওর কাছে, যা চলো চল। লেবু বাবাজি, লেবু। ভালো আছো বাবাজি? বিশ্বাস করো বাবাজি, আমি এই সম্বন্ধে কিছুই জানি না, এছাড়া ওই ফাজিল পোলাটার সাথে আমার জীবনের কোনো কিছুতেই মিলে না। ও যদি এই পথে যায় আমি আরেক পথ দিয়ে যাই, ওর চাল চলন কথাবার্তা সব আমার দুই চোখের কাটা। আল্লাহ পাক সেদিন আমার নিজ হাতে রক্ষা করছে, তাছাড়া এতদিন আমি পরপারে থাকতাম, আর আমি পরপারে থাকলে আপনি এবং আমার শ্বশুর ভিতরে ভিতরে মুচকি আসতেন, ঠিক কি না? এটা বাবাজি তোমার ভুল ধারণা, তুমি জানো না তোমার আমি কতটুকু ভালোবাসি, যার জন্য তোমার কাছ থেকে আমি চা বিস্কুট চায়ে খাই। আপন মানুষ যদি তুমি না হইতে তাহলে কি আমি চা পানি তোমার কাছে চাই? তাছা অহন আর পিতলা খাতির লাগায় লাভ নাই, মামলা লেখা শেষ, তাই সকালে খালুরে নিয়ে থানায় যামু। তাই বেশি ডরাইন না, আসামির তালিকায় আপনি তিন নম্বরে, পুলিশরা আমি কয়ে দেবো আপনারা যেন একটু কম পিটায়। লেবু মাজান, হ্যাঁ আমি তোমার পায়ে ধরি, তুমি আমার রক্ষা করো, তুমি যা কইবে আমি তাই শুনুম। এই বুড়া বয়সে আমার পুলিশের গুতে খাওয়াইও না, পুলিশের গুতে খেলে বাবাজি আমি বাঁচুব না। একটা কাম যদি করেন তাহলে আমি আপনাদের ছেড়ে দিতে পারি, এই কাম আপনারা আমি আরও একবার করবার কইছিলাম। ঠিক আছে বাবাজি, কয়ে ফেলাও, কোনো সংকোচ নাই, কোনো লজ্জা নাই, কী কইবে কও, তুমি যা করতে কইবে আমি তাই করো। আমার শ্বশুরের কাছ থেকে 5,00,000 টাকা আদায় করে দেন, টাকা পাইলে মামলার থেকে আমি আপনার নাম বাদ দিয়ে দিব। বাবাজি তুমি কোনো চিন্তা করো না, তোমার শ্বশুরের ফান্দে ফেলাইয়া আমি কিভাবে টাকা আদায় করে দেই তুমি কল্পনাও করা পারবা না। দেখো স্যার স্যারাইয়া বদর মেম্বার টাকা নিয়ে এসে তোমার সামনে হাজির হবো। টাকা নিয়ে হাজির হইলে আপনার আর কোনো চিন্তা নাই, যেদিন টাকা দিবেন সেদিন থেকে আপনি বুক ফুলায় হাঁটবেন, পিছন থেকে যদি কেউ ডাকে উনবেন না, আপনি মুক্ত, আপনি মুক্ত বিহঙ্গ। বাবাজি তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম, মনে বড় আনন্দ পাইলাম বাবাজি। বাবাজি মুলাকাত বাদ দিয়ে টাকা নিয়ে আসুন, যান। ঠিক আছে বাবাজি, বাবাজি।
কুসুম কুসুম কি হয়েছে দুলাবে কি হয়েছে সেটা ফজলের মুখে থেকে শোনো কি বিয়াই বিয়াই আমি শেষ আমার জীবনটা মরুভূমির মতো খাকা মাটি হয়ে গেছে মাঝে মধ্যে একটা দুটা খেজুর গাছ থাকার কথা ছিল সেটাও না ওই ব্যাকে আসল কথা কহ কুসুমরে দেখে এত কাহিনী করতেছিস কি জন্য ফজল ভাই আপনি কি কইতে আছেন আমার একটু খোলা কোন তো আমার বিয়া ভাঙা বিয়াই টুকরা টুকরা হয়ে গেছে গো বিয়া ভাঙছে সেটা অনেক আগেই জানছি এখন কক বিয়াকে ভাঙছে কেমনে ভাঙছে হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন মানে আপনার বিয়া কেমনে ভাঙলো কেডা ভাঙছে আমার একটু স্পষ্ট করে কোন আমার শ্বশুর বাড়িতে ফোন কইরা বলছে তোমার সাথে আমার আমার সাথে আপনার কি সিসি সিসি মানে গভীর প্রেম সিসি 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 এই কথা কেন কইছে কার তোমার সাহস কার সাহস আপনি বুঝেন নাই এখন আপনার বুঝার বাকি আছে কুসুম হাজিলটা কি কথা কয় এই তুই আগে যে কথা কইছস এখন তো সেই কথার সাথে মিল পাওয়া যাইতেছে না কে যেমন কাম করছে হ্যাঁ তার নাম কি আপনার জানা আছে জানা থাকবো না মানে একবার হাতে হাতে ধরা পড়ছে কুসুম এই ফাজিলের ভঙ্গ ধরা কথা কিন্তু আমার ভালো লাগতেছে না আমরা ভালো লাগবো কি শ্বশুর বাড়িতে আপনি কইছে কুসুমের সাথে আমার নাকি বিয়ে হইব আমাদের নাকি কুসুম বালার প্রেম এ কয় কি ফাজিল যায় একটু আগে কইলি কুসুমের কথা এখন কইতাছস আমার কথা ওই আমার মাথায় কিন্তু রক্ত উঠা যাইতেছে আজ কিন্তু রক্ত রক্ত হয়ে যাইব সি 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 দুলা ভাই শেষ পর্যন্ত আপনি কুটনামে লাইন করলেন সি 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 কুসুম তুমি ফাজিলদের কথা বিশ্বাস করে না মিথ্যা কথা কয় ঠিক আছে তুমি যদি অনুনয় বিনয়ের সহিত মাথা নত কইরা আমার কাছে উপকার ভিক্ষা চাও তাহলে আমি বিষয়টা মাথায় নিতে পারি ও তাই নাকি আচ্ছা তাহলে আমি অত্যন্ত অনুনয়ের সহিত বিনয় করিয়া বলিতেছি শালা মহাশয় আপনি আমার একটু উপকার করেন আপনার কি উপকার আমি করতে পারি আপনি তা পেশ করুন কি হলো এনে বইয়ে রেছে কে ডাক্তার ডাক্তার কথা শোনা হ্যাঁ সেটা মইটা গেলে তো সব কয়টা পুলিশে পাইনা ধরে লয়ে যাব দুলা ভাই খুব তো বাহাদুরি দেখাইলেন এখন যদি ফজল ভাই কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু পুলিশের কাছে আপনার কথাই কই দিব ও এখন সব দোষ আমার না আর এই যে আমার নিয়ে এত প্রেস করেলো তার বিচার কে করব এই এই এখন কি বিচার আছে করার সময় নাকি যাও না ডাক্তারের ডাকো না একটু কিছু হয়ে গেল যাও না দুলা ভাই ডাক্তারের কাছে যে কোনো লাভ হইব না সে ভয়ে জ্ঞান হারাইছে কুসুম এই পায়ে তেল মালিশ করো দেখবে সব ঠিক হয়ে গেছে আমি পারবো না আপনি মাখেন আর আপনি তো একটার পর একটা ঝামেলা সৃষ্টি করতেই আছেন তুমি লাঠির ভয় দেখাই লাখেন অন লাঠিটা যদি তোমার পিঠে ভাঙে তখন সব নেব আরে এই বদ্ধার পিঠে কি কয় আমি না তোমার স্বামী স্বামীর পিঠে তুমি লাঠি ভাঙবা কুসুম তুমি সাক্ষী থাকবা এই জন্য তো তোমার আপার আমি ত্যাগ করতে চাই সাহস থাকলে ত্যাগ করো তোমারে আমি জেলে না পাঠাই এখান থেকে ছড়তাছি না কুসুম তোমার আপারে সাবধান করো আমার রাগ উঠলে কিন্তু পিঠের চামড়া তুই না ভালো দেখেন দিলা ভাই
বেশি বাহাদুরি করেন না, বেশি বাহাদুরি যদি করেন তাহলে আমরা দুই বোন মিলে আপনার পুষ্কুরিতে চুবাবো। এত বড় একটা অপরাধ করছেন, তারপরে আপনার গায়ে তেল কমে নাই না? শেষ পর্যন্ত তোমার সারি আমার কপালে ছিল। হায় রে মোবারক, তোর এত বড় অধপতন, এত বড় অপমান সহ্য করতে হইতেছে। তোমার না কইছি ডাক্তার নিয়ে আসো, যদি কোনো অঘটন ঘটে তাহলে তোমার খবর আছে। তাড়াতাড়ি যাও, গেলাম যাইতেছি। আসলে আর কিছু হয় নাই, ভঙ্গ করছে। আমি ওই যে ডাক্তার নিয়ে আসো, তার আগে তো মোকে ভালো হয়ে গেছে। ভালো হইলে হবে, এখন তো ডাক্তার নিয়ে আসেন, আমাকে অনেক ভয় লাগতেছে, তাই না? ও আমার খুব ভয় লাগতেছে। আব্বা, আপনার পা দুটো নামান, আপনার পায়ে আমি সালাম করবো। কি কামে সালাম করবা? তোমার কোন বিষয় দোয়া করুম? আব্বা, আমার সমস্ত কর্মকাণ্ড তো আপনি সবসময় বিরক্ত হন, তবে এখন যে কাজটা করতে যেতেছি এইটাতে আপনি বিরক্ত হবেন না। এইটার কথা শুনলে আপনি খুশিতে নাচতে থাকবেন। আমি খুশিতে নাচতে থাকবো এমন কি কাজে যাইতেছো তুমি? আপনার মুখ উজ্জ্বল করতে যেতেছি। আমি যদি আমার এই কাজটা ভালো ভালো করতে পারি তাহলে আপনি এই গ্রামের মধ্যে আর মেসি বিড়ালের মতো হাঁটবেন না, একদম বাঘের মতো হাঁটবেন, বুক ফুলে হাঁটবেন। আমি মেসি বিড়ালের মতো হাঁটি এমন কথা তুমি কইতে পারলা? দিন দিন তোমার বুদ্ধি নাশ হইতেছে। এখন কও তোমার কর্মটা কি? আব্বা, আমি পড়াশোনায় আবার মনোযোগ দিতেছি, এইবার আমার বিয়ে পাস করতেই হইব। তুমি দেখতেছি সত্যি সত্যি পাগল হইছো। আমি খামাখা লেবুরি গালাগালি করলাম। আব্বা, আমি আপনার একটা মহৎ কাজের কথা কইলাম, এটা আপনার ভালো লাগলো না? আপনার মাথাটা তো গন্ডগোল দেখা দিছে নাকি? কি কইলা? আমার মাথা গন্ডগোল হইছে না তোমার মাথায় গন্ডগোল হইছে? তোমার এইসব আজগবি কাজে কে পরামর্শ দিল? আব্বা, আমি কার ছেলে? কে আমার বাবা? আমি উত্তর চাই, আমি কার ছেলে? তুমি আমার ছেলে, এইখানে কোনো ঝামেলা নাই। আমি পদর মেম্বারের ছেলে, আমি কারো কোনো কথায় চলি না, আমি নিজে যা ভালো বুঝি আমি নিজের মতো করে নিজে চলি। সাবাস বাপের বেটা, আমি তোমার উন্নতির জন্য দোয়া করতে পারি, তুমি যদি সেটা সানন্দে গ্রহণ করো। তা আমি সানন্দে গ্রহণ করলাম, কিন্তু আমার একটা ছোট্ট আরজি আছে মেম্বার সাহেব। মেম্বার সাহেব? ছেলের কণ্ঠে মেম্বার সাহেব নামটা খুব মধুর শোনায়। আব্বাজান, তুমি আর কয়েকবার এই মেম্বার সাহেব করো না। আপনি মেম্বার, আপনি মহান। তুমি আমারে মহান কইলা, এই জন্য কি নাম দিতে হইব? জিনা মেম্বার সাহেব তেমন ইনাম দিতে হবে না, শুধু আপনি দিবেন নজরানা। এই যে আমি সই দিতে থাকতে, সৈদির বাদশারা যেমন তার সন্তানদের নজরানা দিত, আপনি আমাকে সামান্য নজরানা দিবেন, বই কেনার জন্য মাত্র 10,000 টাকা। ঠিক আছে, এই টাকা বরাদ্দ হইল। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, আর পাড়া দেন আমি আরেকবার সালাম করব। তুমি, তোমার চিন্তা আমার বাকি না, খালি টাকা টাকা টাকা।